আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও গুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আপনাদেরকে দেখাবো যেটা আমার যে ব্রাহ্মা মুরগি মুরগিগুলো রাখি যে জায়গায় ওই জায়গাটা পরিষ্কার করলাম তো এগুলোকে কীভাবে রাখছি সেগুলো দেখাবো আপনাদেরকে আর এখান থেকে আমি নিয়ে যাব মুরগিগুলো দেখেন আমি এখানে ছাড়ছি এই যে পরিষ্কার করার জন্য ফ্লোরে ছাড়ছি এই দেখেন আমি দেখাই আমার যেই জায়গাটার ভিতরে ব্রাহ্মাগুলো রাখি তো এ দেখেন সুন্দরভাবে গুছানো হয়েছে এই যে তো এখানে থাকবে আর কি তো এখন আমি এই ব্রাহ্মা ব্রাহ্মাগুলোকে এখানে রাখবেন দেখেন আলহামদুলিল্লাহ গুলো কিন্তু অনেকটাই বড় সাইজের আর ওয়াইটাও কিন্তু অনেক আলহামদুলিল্লাহ আর আমার ব্রাহ্মকুলা কিন্তু ডিম দেওয়া শুরু করছে অলরেডি আপনাদেরকে সেই ডিমগুলো দেখাবো ইনশাল্লাহ তো দেখেন এখানে আছে আর কি আর তিনটা হলো মুরগ আর একগুলো মুরগি তো ডিম দেওয়া শুরু করছে অলরেডি তো আপনাদের যদি কারো ডিম লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর আমি এই মুরগিগুলো এখন এখান থেকে এখানে রাখবো দেখে এই এটা আরেকটা মুরগি দেখেন দেখেন আলহামদুলিল্লাহ কোয়ালিটি কিন্তু 100% কোয়ালিটি এডা ধরো এডা দিন বাইয়া দেবো দিন বাইয়া দেবো হ্যাঁ তোmeida ধরাই এডা

তো আলহামদুলিল্লাহ মুরগিগুলো সবগুলো নিয়ে আসছি আমি এখানে দেখেন এখন কিন্তু সুন্দরভাবে এখানে থাকতে পারবি দেখেন নিচের যে জায়গাটা দেখেন খুবই সুন্দর হয়েছে দেখেন এখন আরামে থাকতে পারবে আর কি তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে এখন দেখাবো যে আমার যে ডিমগুলো দিছে ব্রাহা মুরগি তো সেগুলো দেখাবো তো আলহামদুলিল্লাহ দেখেন চারটা ডিম অলরেডি দিছে আমার ব্রাহ্মা তো আলহামদুলিল্লাহ তো আশা করতেছি এখন থেকে ব্রাহ্মা মুরগিগুলো ডিম দিবে তো আপনারা যদি কেউ ব্রাহ্মা মুরগির ডিম নিতে চান তাহলে কিন্তু ডিম নিতে পারেন তো আমি ইনকোপেটার কিছুদিন পরে নিয়ে আসব যেহেতু ডিম পারা শুরু করছে তো কিছুদিন পরে আমি ইনকোপেটার নিয়ে আসবো ব্রাহ্মা মুরগির বাচ্চা ফোটা ইনশাল্লাহ সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো যারা নিতে চান মুরগির ডিম তারা অবশ্যই নখ দেবেন তো প্রিয় দর্শক শ্রোতা হ্যাঁ আজকে প্রিয়টাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম